আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিয়েছি আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেটগুলো। বেছে বেছে মুসলিমদের নিশানা করছে মোদি সরকার। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। ইরানের লক্ষ্য হলো ইসরায়েলের যুক্তরাষ্ট্রকে ধ্বংস করা। কেন ইউক্রেন নিয়ে ক্লান্তি শুরু হয়ে গেছে? মুসলিমদের ভয় দেখাতে বর্বর রাষ্ট্রযন্ত্র লেলিয়ে দিয়েছে ভারত। 3 বছর পর ধ্বংস হবে ইসরায়েল রাষ্ট্র। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিশ্চয় আছে, চীন ও যুক্তরাষ্ট্র কি যুদ্ধের দিকে আগাচ্ছে? বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাওয়ার জন্য। সেই নূপুর শর্মাকে খুঁজে পাচ্ছে না ভারতের পুলিশ। বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে বক্তব্য দিয়ে দল থেকে বহিষ্কৃত বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মার কোনো খোঁজ পাচ্ছে না পুলিশ। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ে ইরফান শেখ নামে এক ব্যক্তি নূপুর শর্মার বিরুদ্ধে মামলা করেছেন। দিল্লির বাসিন্দা হওয়া সেই মামলায় তাকে গ্রেপ্তার করতে দিল্লি এসেছিল মুম্বাই পুলিশের একটি দল, কিন্তু 5 দিন অপেক্ষা করেও নূপুর শর্মা খোঁজ পাচ্ছে না সেই দলটি। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির 2 মুখপাত্রের মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা অবমাননাকর মন্তব্য দেশটির মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। সেসব মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ হয়, কিন্তু এই বিক্ষোভে নিপীড়নের অভিযোগ উঠেছে। এবার এরই পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়েছে মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি ভারত সরকারকে মুসলিমদের লক্ষ্যবস্তুতে পরিণত না করার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে বিজেপির মুখপাত্র নূপুর শর্মার অবমাননাকর মন্তব্যের জেরে আরব বিশ্বে কঠোর সমালোচনার মুখে পড়ে ভারত। একাধিক দেশ ভারতের রাষ্ট্রদূতকে ডেকে বিজেপির মুখপাত্রের মন্তব্যের বিরোধিতা করে। পশ্চিম এশিয়ার একাধিক বাণিজ্যিক স্থলে ভারতীয় পণ্য বয়কট করা হয়। এই মন্তব্যের জেরে বিরোধিতা বিক্ষোভ শুরু হয় ভারতেও, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলো সেই বিক্ষোভে দমনে বাড়তি পদক্ষেপ গ্রহণ করে বলে অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে বিবৃতি দিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিবৃতিতে বলা হয়, বিক্ষোভ দমনে ভারতীয় কর্তৃপক্ষ যেন অবিলম্বে অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত হয়। বিক্ষোভ দমনে কঠোরতায় ভারতে এক শিশু সহ 2 জনের মৃত্যু হয়েছে বলেও দাবি করেছেন অ্যামনেস্টি। সংস্থাটি বলেছে, শান্তিপূর্ণ উপায়ে যারা প্রতিবাদ জানাচ্ছে তাদের যে কায়দায় আইন শৃঙ্খলার জন্য বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হচ্ছে তা গভীর উদ্বেগের বিষয়। একই সঙ্গে মুসলমানদের নিশানা করে সরকার ক্রমাগত যে পদক্ষেপ নিচ্ছে তাও চিন্তার বিষয়। বিবৃতিতে আরও বলা হয়, ভারত সরকার প্রতিশোধমূলক ভেবে পেয়েছে সেসব মুসলিমদের উপর নিপীড়ন চালাচ্ছে যারা মুখ খোলা সাহস দেখাচ্ছে না বা শান্তিপূর্ণ উপায় তাদের উপর হওয়া বিদ্বেষের প্রতিবাদ জানাচ্ছে। এ বিষয়ে এখনও ভারত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইরানের লক্ষ্য হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ধ্বংস করা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর দাবি, ইরানের সরকার কিছু শয়তান ধর্ম শাসকদের নিয়ে তৈরি, যাদের লক্ষ্য হলো ইসরায়েলের যুক্তরাষ্ট্রকে ধ্বংস করা। সৌদি আরবের গণমাধ্যম আল আরাবিয়ার সঙ্গে দেয় একটি সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন মাইক পম্পেও। তিনি যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতির সমালোচনা করেন। ইরানের শাসকদের নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্কিত সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জানি ইরানের শাসককে, এগুলো হলো শয়তান ধর্ম শাসক যাদের লক্ষ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধ্বংস করা। ইরানের সঙ্গে 2015 সালে হওয়া একটি পারমাণবিক চুক্তি নতুন করে করতে যাচ্ছে বাইডেন প্রশাসন। এই চুক্তি থেকে 2018 সালে সরে এসেছিল ডোনাল্ড ট্রাম্প। বাইডেন কেন নতুন করে চুক্তিটি করতে চাচ্ছেন সেটির সমালোচনা করেছেন পম্পেও। তার দাবি, এর মাধ্যমে ইরান ক্ষণস্থায়ী সময়ের জন্য তাদের পারমাণবিক অস্ত্রের পরিধি বাড়ানো থেকে বিরত থাকবে। তার দাবি, ইরান পারমাণবিক অস্ত্র প্রোগ্রাম থেকে বিরত থাকার কথা দিলেও সেটি তারা মানেনি, ফলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাধ্য হয়ে চুক্তি থেকে সরে এসেছিল। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, কেন ইউক্রেন নিয়ে ক্লান্তি শুরু হয়ে গেছে? ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করে বলেছেন, যুদ্ধ অব্যাহত থাকায় বিশ্বজুড়ে ইউক্রেন নিয়ে ক্লান্তি শুরু হয়ে গেছে। এই অবস্থায় ইউক্রেনকে সমর্থন জানানো ব্রিটেনের জন্য গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন তিনি। শনিবার বিবিসি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন, বরিস জনসন শুক্রবার হঠাৎ করে অঘোষিত সফরে ইউক্রেন যান। এ সময় তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি আরও বলেন, রাশিয়ানদের ইঞ্চি ইঞ্চি এগিয়ে যাচ্ছে, তবে আমরা যা জানি তা এখনও দেখানো অত্যাবশ্যক যা ইউক্রেন জিততে পারে এবং জিতবে। জনসন বলেন, যখন ইউক্রেনের অবসাদ শুরু হয়েছে তখন এটা দেখানো খুবই গুরুত্বপূর্ণ যে আমরা দীর্ঘ পথ চলার জন্য আমাদের সঙ্গে আছি এবং তাদের সঙ্গে আছি। আমরা তাদের প্রয়োজনীয় কৌশলগত সহনশীলতা দিচ্ছি। তিনি আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেনের দক্ষিণ এবং দোনবাস অঞ্চলে দখল করতে সক্ষম হন তবে এটি একটি বিপর্যয় হবে। এদিকে এর আগে এত দিন ধরে রুশ আগ্রাসন চলায় যুদ্ধক্লান্তির কারণে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সাহায্য করার সংকল্প থেকে পশ্চিমা বিশ্বকে পিছিয়ে দিতে পারে বলে কিয়েভের কর্মকর্তারা আশঙ্কা করছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বলেছেন, ক্লান্তি বাড়ছে, মানুষ কিছু ফলাফল আশা করছে আর আমরাও আমাদের জন্য একটি ফলাফল চাইছি।
এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, মুসলিমদের ভয় দেখাতে বর্বর রাষ্ট্রযন্ত্র লেলিয়ে দিয়েছে ভারত। মুসলিমদের উপর চলা বর্বরতা এবং রাষ্ট্রীয় নিপীড়নের জন্য ভারত সরকার নিন্দা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিজেপির দুই জ্যেষ্ঠ নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে হওয়া বিক্ষোভের পর এই নিন্দা জানান শাহবাজ শরীফ। সোমবার টুইটারে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ভয় দেখাতে এবং ভারতীয় মুসলিমদের বশে আনতে বর্বর এবং নিপীড়নমূলক রাষ্ট্রযন্ত্র লেলিয়ে দিয়েছে ভারত। সোমবার এই খবর প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভি। তিনি বলেন, ভারতীয় মুসলমানদের রাজনীতিতে, অর্থনীতি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে আরও বেশি কোণঠাসা করার পরিকল্পনা নিয়ে কাজ করছে ভারত। তবে নয়াদিল্লির কথিত এই গণতন্ত্রের চেহারা বিশ্বের কাছে উন্মুক্ত হয়ে গেছে। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে বিজেপি দুই মুখপাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে। তাদের এই মন্তব্য মুসলিমদের বিক্ষুব্ধ করে। ভারতের একটি বেসরকারি টেলিভিশনে অনুষ্ঠিত বিতর্ক অনুষ্ঠানে বিজেপির এক মুখপাত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির ওপর এক মুখপাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ওই অবমাননাকর মন্তব্য করেন। পরে ওই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করে দলটি বলেছে, যে কোনো ধর্মের প্রতি অবমাননাকে দলটি নিন্দা জানায়। এই ঘটনায় দুটি মামলা হয়েছে, তারপরও মুসলিমরা বিক্ষোভ করে আসছিলেন। এদিকে দেশটির বিভিন্ন রাজ্যে বিক্ষোভ চলাকালে পুলিশ সন্দেহভাজন দাঙ্গাকারী হিসেবে অন্তত 400 লোককে আটক করেছে এবং কিছু কিছু স্থানে কারফিউ জারি করেছে। বন্ধ হয়েছে ইন্টারনেট সেবা। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, 3 বছর পর ধ্বংস হবে ইসরায়েল রাষ্ট্র। মধ্যপ্রাচ্যের আধিপত্যকামী এক দেশ ইসরায়েল আর তার মাত্র 3 বছর পরই ধ্বংস হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থার গবেষণায় এমন তথ্য উঠে এসেছে বলে খবর প্রকাশ করেছে ফরেন পলিসি জার্নাল ও নিউইয়র্ক পোস্ট। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ইসরায়েল এখন অনেক দুর্বল ও অনিরাপদ। ভবিষ্যৎ নিয়ে এখন ইসরায়েলি নাগরিকরা উদ্বিগ্ন ও সন্দেহান। দেশটির ভেতর থেকে ধসে পড়া এবং ধ্বংস ও বিলীন হওয়ার আশঙ্কা করছে তাদের পৃষ্ঠপোষকরা। ফলে ইসরায়েলের যুদ্ধ জেতার জির পুরোপুরি শেষ হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। এখন যদি ইসরায়েল যুদ্ধ শুরু করে, তাহলে সেই যুদ্ধ তার ইচ্ছায় শেষ হবে না। আর যুদ্ধ যদি প্রলম্বিত এবং দীর্ঘায়িত হয়, তাহলে ইসরায়েল ভয়াবহ ও অপূরণীয় ক্ষয়ক্ষতির শিকার হবে এবং তা ইসরায়েলের অস্তিত্বকে করবে হুমকিগ্রস্ত। হলিডে পত্রিকায় 2013 সালে 12 মাস মার্কিন লেখক কেভিন ব্যারেট একটি প্রবন্ধ লেখেন, কিসিঞ্জার, ইউএস ইন্টেলিজেন্স এন্ডোর্স এ ওয়ার্ল্ড উইদাউট ইসরায়েল শিরোনামের প্রসঙ্গে। প্রবন্ধে বলা হয়, কয়েকটি সংবাদ প্রতিবেদনের প্রকাশ সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হেনরি কিসিঞ্জার এবং আরও 16টি মার্কিন গোয়েন্দা সংস্থা একমত প্রকাশ করেছেন যে অতি নিকট ভবিষ্যতে ইসরায়েল আর টিকে থাকবে না। নিউইয়র্ক পোস্ট কিসিঞ্জার উদ্ধৃতি দিয়ে বলে, 10 বছরের মধ্যে ইসরায়েল আর থাকবে না, অর্থাৎ কিসিঞ্জারের মতো 2023 সালে ইসরায়েল আর বিদ্যমান থাকবে না। কিসিঞ্জারের মতো মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যদিও নির্দিষ্ট করে সময়সীমার কথা উল্লেখ করেনি, কিন্তু তারা 82 পৃষ্ঠার একটি বিশ্লেষণে প্রকাশ করে যার শিরোনাম ছিল, একটি ইসরায়েলোত্তর মধ্যপ্রাচ্যের জন্য প্রস্তুতি। ইসরায়েল আরব বসন্ত, ইসলামী জাগরণ এবং ইরানের উত্থানের সমন্বয়ে গঠিত ফিলিস্তিনপন্থী ভবিষ্যৎ শক্তিকে মোকাবেলা এবং প্রতিহত করতে পারবে না বলে 16 মার্কিন গোয়েন্দা সংস্থা একমত প্রকাশ করেছেন। আরেকটা হট নিউজ হচ্ছে, চীন ও যুক্তরাষ্ট্র কি যুদ্ধের দিকে এগোচ্ছে? তাইওয়ান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট চীনকে সতর্ক করে কয়েক সপ্তাহ পর বেইজিং কঠোরতম প্রত্যাখ্যান করে বলেছেন, তারা তাইওয়ানের স্বাধীনতার যে কোনো প্রচেষ্টাকে দৃঢ়ভাবে চূর্ণ করবে। রবিবার চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেং হে মূলত দ্বীপের স্বাধীনতাকে সমর্থন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেছেন, ওয়াশিংটন তাইওয়ানের প্রতি তার প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং চীনের বিষয়ে হস্তক্ষেপ করেছে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়ে যাওয়া এশিয়ার নিরাপত্তা সম্মেলনে সাংগ্রিলা ডায়ালগে চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমাকে পরিষ্কার করতে দিন, কেউ যদি চীন থেকে তাইওয়ানকে আলাদা করার সাহস করে, আমরা যুদ্ধ করতে দ্বিধা করব না। আমরা যে কোনো মূল্যে লড়াই করব এবং শেষ পর্যন্ত লড়াই করব। এটাই চীনের জন্য একমাত্র উপায়। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, যে কোনো সময় হামলা চালাতে পারে ইরান, সতর্ক ইসরায়েল। বিদেশে থাকা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে যে কোনো সময় হামলা চালাতে পারে ইরান, এমনটি জানিয়ে বৃহস্পতিবার সতর্কবার্তা দিয়েছে ইসরায়েল সরকার। সম্প্রতি ইরানের সবচেয়ে সিনিয়র পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহকে তেহরানে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছেন ইরান, যদিও ইসরায়েলের এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছে। তবে ইরান জানিয়েছে এই হামলার প্রতিশোধ নেবে তারা। এ নিয়ে সতর্কবার্তায় ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, ইরান তার প্রতিবেশীদের জর্জিয়া, আজারবাইজান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনে ইসরায়েলি লক্ষ্যবস্তুকে হামলা চালাতে পারে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, সৌদি আরবে এখন 3 ঘন্টা কাজ করা নিষিদ্ধ কেন? সৌদি আরব সরকার বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য বেলা 12টা থেকে 3টা পর্যন্ত সময় কাজ করা নিষিদ্ধ ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী 15 জুন থেকে কার্যকর হয়ে এটি 15 সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। অর্থাৎ এই 3 মাস কোনো শ্রমিককে দিয়ে দুপুরে এই 3 ঘন্টা কাজ করানো যাবে না। দেশটিতে সাধারণত দুপুরে 1 ঘন্টার বিরতি সহ সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কর্মঘণ্টা হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু এখন যারা সরাসরি মাঠে, ঘাটে এবং সূর্যলোকের নিচে কাজ করেন, তারা
চাঁদে দিয়ে বেলা ১২টা থেকে পরবর্তী তিন ঘণ্টা কোনো কোম্পানি বা নিয়োগকারী কর্তৃপক্ষ কাজ করতে পারবে না। কোনো কোম্পানি এ নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে দেশটির সরকার। এজন্য হটলাইন নাম্বারও দেওয়া হয়েছে, যাতে দুপুর কাজ করতে বাধ্য হলে শ্রমিকরা কর্তৃপক্ষকে জানাতে পারে।